গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আরেকবার স্বাগত। আজ হলো সোমবার, সোমবার দিন সকালবেলা আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন বাজে হলো সকাল 7টা। তো এত সকাল সকাল কোনদিন ভিডিও শুরু করেছি বলে আমার মনে হয় না, কিন্তু আজকে করলাম কারণ কাল ছিল রোববার, রোববার দিনকে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো পরে বলছি কেন ভিডিও করতে পারিনি। এখন কি করতে হবে, সকালবেলাকে চটপট করে সকালের কাজগুলো করে নিতে হবে। এই হলো আমার রান্নাঘরের অবস্থা, দেখো এখানে এত বাসন পড়ে আছে, এমনকি আমার গ্যাসটাও পরিষ্কার করা হয়নি। ওকে, যাবে হচ্ছে ভাত আজকে, তো ভাত বসিয়ে দেবো, আগে গ্যাসটা পরিষ্কার করে নিই, নিয়ে তারপর ভাত বসিয়ে দিয়ে তারপর বাসনগুলো মাজবো। তো চলো কাজগুলো সেরে নিই। তো দুদিন রোববার ভিডিও করিনি, তাই ভাবলাম যে এই ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিই। তো চলো আমি আমার কাজটাজগুলো সেরে নিই চটপট। তো রান্নাঘরের কাজ আমি শুরু করে দিয়েছি। প্রথমেই ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম, নেতা বরফ কাটানোর জন্য রেখে দিয়েছি, ওটা আগের দিন আনা ছিল, একটু জল দিয়ে রেখে দিলাম। দিয়ে এদিকে গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস গ্যাস কাউন্টার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নিয়ে আর তারপরে ভাত বসিয়ে দিয়ে বাসনগুলো সব মেজে নেব। আমি রেগুলারই রাত্রেবেলা আমি গ্যাসের উপরটা সাবান দিয়ে আর সার্ফে দিই না, সার্ফ না দিয়ে আমি ওই একটু সাবান বুলিয়ে নিয়ে স্কচ ব্রাইটে করে চারদিকটা লাগিয়ে দিয়ে মুছে নিই, তাহলে তেল মশলাটার ওখানে থাকে না, পরিষ্কার হয়ে যায়। আর এদিকে তারপরে বাসনগুলো সব মাজা টাজা করে নিচ্ছি। রবিবার দিন সারাদিন ভিডিও করতে পারিনি কারণ বাড়িতেই ছিলাম না, সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, হচ্ছে একটু কাজে আমাদের নিজেদের একটু কাজ ছিল, 9টা সাড়ে 9টার সময় বেরিয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে ফেরার পথে ঢুকেছিলাম হচ্ছে পার্লারে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর পার্লারের মুখদর্শন করিনি। চুল কাটা বা থ্রেডিং করা তো কিছুই করা হয়নি, তাই ভাবলাম যে একটুখানি হেয়ার কাট করে নিলাম, হেয়ার কাট করে থ্রেডিং করে নিয়ে, আর প্রচুর চুল পড়ছে তাই আমি একটু হেয়ার স্পাও করিয়ে নিয়েছিলাম, ফেসিয়াল সমস্ত কিছু করিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার এখানে সমস্ত কাজ হয়ে গেছে, বাসন ধোয়া টোয়া হয়ে ভাতও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, নিয়ে ভাত ভাত ডাল মাছ ভাজা আর আলু সেদ্ধ এই দিয়েও খেয়ে যাবে। আর টিফিনে নিয়ে যাবে হচ্ছে, টিফিনে নিয়ে যাবে লুচি আর আলু ভাজা। তো তোমার সাথে কথা বলতে বলতে আমার ওখানে ময়দাটাও মাখা হয়ে গেছে আর এদিকে আলুও ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে এবারে আমি লুচিটা ভেজে নেব। তো এই সকালবেলা থেকে উঠে তাড়াতাড়ি করে সব রান্না টান্না করে নিচ্ছি, আর বেলার দিকে কিছু রান্নার সেরকম ঝামেলা থাকবে না, ওই রান্নাই আমরা খেয়ে নেব দুজনে মিলে। তো রবিবার দিন যেটা বলছিলাম, রোববার দিন ওই করতে করতেই সারাদিন কেটে গেছিলো, তো সেই জন্য আর ভিডিও শুরু করতে পারিনি। তারপর সারাদিন বাইরে ঘোরাফেরা করার পর বিকেল দিকে আর কোনো এনার্জি থাকে না, আস্তে আস্তে প্রায় বললাম 2:30 খেতে খেতে আরও দেরি হয়ে গেছিলো, তো আর এনার্জি ছিল না যে ভিডিও শুরু করব, তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি রোববার। তো কথা বলতে বলতে আমার এখানে লুচি ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে সবার শেষে মাছটা ভেজে নিয়ে ওকে ভাতটা খেতে দিয়ে দেবো। ও খেয়ে বেরিয়ে চলে যাবার পরে আমার ছেলেও উঠে গেছে, বিছানা আমি যেন পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর ব্রেকফাস্টটা করে নেব। সকাল থেকে উঠে চাটা কিছু খাওয়া হয়নি, আমি আর আমার ছেলে দুজনে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, লুচি আলু ভাজা আর বেগুন ভাজা আমার জন্য একটু করলাম কারণ আলু ভাজা একটু কম ছিল। দুজনে খেতে খেতে আমরা দুজনে একসাথে খাচ্ছি, ওকে আমি খাইয়ে দিচ্ছি আর দুজনে বসে বসে একটু গল্প করছি। তো বাড়িতে তো কেউ গল্প করার মতো লোক নেই, আমি আর আমার ছেলে দুজনে মিলেই সারাদিন বকবক করি, যা করার দুজনে মিলেই করি। তো আমাদের ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমার ছেলের অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তখন আবার ওর অনলাইন ক্লাসে সঙ্গে আমাকেও একটু থাকতে হবে। তো তোমরা সকালবেলা সমস্ত কাজটা দেখলে, আমি সমস্ত কাজটাজ করলাম, তারপরে বেলার দিকে আর কোনো ভিডিও করতে পারিনি। তোমরা সকলেই জানো যে আমার ফোনেতে আমার ছেলের অনলাইন ক্লাস হয়,
তো তাই জন্য আর সামনাসামনি এসে কথা বলতে পারিনি, ভিডিওই শ্যুট করতে পারিনি। সকালবেলা যা রান্না করেছিলাম, মাছ ভাজা, ডাল, আলু সেদ্ধ, দুপুরবেলা আমরা ওই খেয়েছি, দুবেলার এক্সট্রা কিছু রান্না করিনি। আর বিকেলবেলা গিয়েছিলাম, বিকেল মানে সন্ধ্যাবেলা 7টা সাড়ে 7টার সময় আমরা গেছিলাম হচ্ছে একটু বাইরে, ঘরে বিস্কিট টিস্কিট এসবগুলো আনতে গিয়েছিলাম, ওগুলো শেষ হয়ে গেছিলো আমার ছেলের আর কি খাবার, তো সেগুলো আনতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে ঘুরতে 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 বেজে গেছে 9টা সাড়ে 9টা, তো আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, আর রান্না করে রেখে যায়নি, তার জন্য নিয়ে এলাম বাইরে থেকে কিছু খাবার। বাইরে থেকে এনেছি হচ্ছে তন্দুরি চিকেন এনেছি, তন্দুরি রুটি আর চিকেন মাঞ্চুরিয়ান, তো এই নিয়ে এসেছি। আর আমরা এবার খাওয়া দাওয়া করে নেব, তারপর দেখাচ্ছি বাইরে থেকে আমি কী কী কিনে এনেছি। তন্দুরি চিকেনটা নিয়ে নিয়েছি, আমাদের দুজনের ছেলেকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এতে আছে তন্দুরি রুটি, আর এটা হলো চিকেন মাঞ্চুরিয়ান আছে এটার মধ্যে, এতে এটা রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান। তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আজকে রাত্রে বাসনপত্র কিছু ধুইনি, যেরকম বাসন সেরকম পড়ে আছে। তো বাজারে যে জন্য গিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম হচ্ছে ঘরের কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, খাবার জিনিস, মুদিখানা থেকে গ্রসারি মাল, তো সেই গ্রসারি কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে গিয়েছিলাম। আর গিয়েছিলাম একটা ছোট্ট কড়া কিনতে, আমার যে স্টিলের কড়াটা রয়েছে ওই কড়াটায় কিছু রান্না করতে পারি না, এত তাড়াতাড়ি পোড়া লেগে যায় জিনিসগুলো, মাছ টাছ তো কিছু ভাজাই যায় না, খুব অসুবিধা হয়। আর তারার মধ্যে একটা কড়াতে খুবই অসুবিধা হয়, তো তাই জন্য একটা ছোট্ট কড়া কিনতে গিয়েছিলাম। ছোটো কড়ার একটা আমার দরকার ছিল, কারণ হচ্ছে কি ছোটো কড়াতে মাছ টাছ ভাজা বা কিছু, ওই কড়াটা আমি রান্না করি ওটা অনেকটাই বড়, আমরা তিনজনায় খাই, অত বড় কড়াটা দরকার লাগে না, তরকারি বা যাই করি নিচে পড়ে থাকে, তো তাই একটা এরকম ছোট্ট একটা সাইজের, এইটুকু সাইজের একটা ছোট্ট কড়া কিনেছি। এই কড়াটা নিয়ে এলাম, এই কড়াটা কিনতেই মেন গেছিলাম, তারপর বললাম গ্রসারি জিনিস টুকিটাকি কিছু শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আনতে গিয়েছিলাম। তো কী কী কিনে এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে কিনেছি হচ্ছে একটা প্রাণের ফ্যামিলি টোস্ট প্যাক, এটা খুব ভালো খেতে, এটা দারুণ খেতে, এটা আমরা আগে একবার খেয়েছিলাম। তো যেখানে গিয়েছিলাম যে গ্রসারি শপটায়, তো দেখলাম এটা ছিল, এটা একটা প্যাকেট নিয়েছি, একটা চাউমিনের প্যাকেট নিয়েছি, চাউমিনের প্যাকেটটা আমার শেষ হয়ে গিয়েছিলো, এই যে এই চাউমিনটাও খুব ভালো। আর আর নিয়েছি হচ্ছে আমার জন্য একটা ফেস ওয়াশ, আমি হিমালয়ার ফেস ওয়াশটা ইউজ করি, তো বড়টাই কিনে নিয়ে আসি, কিন্তু বড়টা তো পেলাম না, এই সাইজটা পেলাম, এটাই নিয়ে এসেছি, এটা মাখি শেষ হয়ে গেলে আবার অন্য একটা নেব, এটা নিয়েছি। আমার ছেলে নিয়েছে হার্শিসের একটা স্প্রেড, হার্শিস স্প্রেড, এটাও ব্রেড টেড খেতে বা শুধু খেতেও ভালো লাগে, তো বায়না করে এটা নিয়েছে। ছেলের বিস্কিট, ওর বিস্কিট শেষ হয়ে গিয়েছিলো, ও এমনি কোনো মেরি বিস্কিট বা কোনো টোস্ট এসব কিচ্ছু খায় না, শুধুমাত্র চকলেট বিস্কিট খায়, ছোটোবেলায় বারবনটা খুব খেত, কিন্তু বারবনটা একদম খেতে চায় না, ও গুড্ডে চকো চিপসটাই খায়। আর কটা লিচি ড্রিঙ্ক নিয়েছি, লিচি ড্রিঙ্কটা খেতে খুব ভালো লাগে, তাই লিচি ড্রিঙ্ক নিয়েছি 4টে, তো এই নিয়ে এসেছি, তো এই নিয়ে এসেছি, আর সেরকম কিছু না। আর তেল টেল এই সমস্ত কিছু এনেছি, ওগুলো আমার ওখানে রাখা রয়েছে, ওগুলো আর দেখালাম না, ওগুলো দেখানোর কিছু নেই। তো ভিডিওটা আমাকে এবার শেষ করতে হবে, সেই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো চলো ভিডিওটা আমি আসলে এখানেই শেষ করে দিচ্ছি, আবার আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসব তোমাদের সামনে। তো ততক্ষণে তোমার ভাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম, গুড নাইট অ্যান্ড টাটা।